আশা করি তোমরা সকলে ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব ঠিক আছে দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ শুরু করা আমরা জানবো চিত্রণের সংযোজন চিত্রনের দুটি চিত্রণ তাদের সংযোজন বা কম্পোজিশন অফ টু ম্যাপিং তাহলে ধরো এবিসি তিনটি হচ্ছে নন এমটি সেট এদের প্রত্যেকটাতে কমপক্ষে একটি করে উপাদান থাকতে হবে এবিসি তিনটি হচ্ছে নন এমটি নন এমটি সেট হতে হবে প্রথম সমস্ত দুটো ম্যাপিং এফ এ থেকে বি আবার জি বি থেকে সি জি বি থেকে সি একটা ম্যাপিং আর এ একটা ম্যাপিং এখানে দেখো যে এ সেটের ডোমেন সেট কোডোমের সেটটা বি সেটের কিন্তু ডোমেন সেট এবারে যদি এ সেটের প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদান এ সেটের সমস্ত উপাদান যে কোনো উপাদান এক্সের জন্য এক্সের এ সেটের প্রত্যেকটা উপাদান এক্সের জন্য বি সেটে যদি এফেক্স থাকে বি সেটে একটি নির্দিষ্ট উপাদান এফেক্স থাকে আবার বি সেটের এফেক্সের জন্য সি সেটের প্রত্যেকটি উপাদান এফেক্সের জন্য সি সেটে জি অফ এফেক্টস থাকে জি অফ এফেক্স থাকে মানে এফেক্সটা আবার এফেক্সটার জন্য বি সেটের প্রত্যেকটি উপাদান এফেক্সের জন্য সি সেটে হচ্ছে জি অফ এফেক্স থাকে তাহলে আমরা বলবো যে এ সেট বি সেটে এখানে বি সেট না সি সেটে এ সেটের একটা চিত্রণ এবং তখন আমরা নোটেশন দিই এইচ এইচ একটা ম্যাপিং যেটা এ থেকে সি এতে যাবে যেখানে এইচ এক্সের ভ্যালুটা হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে জি অফ এফ এক্স জি অফ এফ এক্স এবং সেটাকে বলা হচ্ছে কম্পোজিশন ম্যাপিং সেটাকে নোরসেন দেয়া হয় জি কম্পোজ এফ সেই ম্যাপিংটা হচ্ছে এ থেকে সি এটা মানেই হচ্ছে এইচ সাইড্যাট এ থেকে সি এ থেকে সি যেখানে ডিফাইন হবে জি অফ এক্স সমান হচ্ছে এখানে এইচ এক্স সমান হচ্ছে এইচ এক্স ভ্যালুটা হচ্ছে জি অফ এফ এক্স জি অফ এফ এক্স জি অফ এফ এক্স একেই বলা হয় কম্পোজিশন অফ টু ফাংশন কম্পোজিশন অফ টু ফাংশন তাহলে কম্পোজিশান অফ টু ম্যাপিং কি হলো না দুটো ম্যাপিং একটা হচ্ছে এফ এ থেকে বি জি বি থেকে সি যেখানে এফ এফ ম্যাপিংটার কোডোমেন সেটটা জি ম্যাপিংয়ের ডোমেন সেট তো এইখানে এ সেট এখানে বি সেট এইখানে সি সেট এ বি সি তাহলে এ সেটের যে কোনো উপাদান প্রত্যেকটি উপাদান এ বি সি তিনটি নন এমটি হতে হবে তাহলে এ সেটের যে কোনো উপাদান যে কোনো উপাদান এক্সের জন্য বি সেটে যদি একটি নির্দিষ্ট উপাদান এফেক্স থাকে আবার বি সেটের প্রত্যেকটি উপাদান এফেক্সের জন্য যদি সি সেটে হচ্ছে জি অফ এক্স থাকে জি অফ এক্স থাকে জি অফ এক্স থাকে তাহলে আমরা বলবো যে সি সেটে এ সেটের চিত্রণ এবং আমরা লিখি যে সেই ম্যাপিংটাকে লিখি যে এইচ এইচ বা এখানে জি কম্পোজ কম্পোজিশন এফ সাল দ্যাট হচ্ছে এ থেকে সি এ থেকে সি যেখানে এইচ এক্সের ভ্যালুটা এটা জি কম্পোজ এফ বা এইচ এখানে জি কম্পোজ এফ এটা এক্স এটা মানেই হচ্ছে জি কম্পোজ এফ এইচ এক্স এটা মানে হচ্ছে g অফ fx আসলে তাহলে g অফ fx সমান হচ্ছে এইচ এক্স এটাকে আমরা এইচ দিয়েও নোটেশন দেওয়া হয় তাহলে জি অফ এটা মানে হচ্ছে জি অফ এফেক্স জি অফ এফেক্স এটাকে আমরা এইচ সাই দ্যাট এইটাও লিখতে পারি এ থেকে সি যেখানে এইচ সমান হচ্ছে জি অফ জি অফ এইচ সমান হচ্ছে জি অফ তাহলে এইটাই হচ্ছে কম্পোজিশন ম্যাপিং তো কম্পোজিশন অফ টু ম্যাপিং এই ধরনের তোমাদেরকে বেসিক মনে রাখতে হবে এফ কম্পোজ জি এক্স আর এফ কম্পোজ জি হলে কি হবে এফ অফ এক্স হবে এফ অফ এক্স যদি জি কম্পোজ এফ এক্স হয় তাহলে জি অফ এফ এক্স হবে এইটা মনে রাখতে হবে ইন জেনারেল এফ কম্পোজ জি নট ইকাল টু জি এফ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু সাধারণ ক্ষেত্রে এফ কম্পোজ জি নট ইকাল টু জি কম্পোজ এফ ঠিক একই রকমভাবে তিনটে ম্যাপিং তাদেরও কম্পোজিশন করা যায় তিনটে ম্যাপিং এফ জি এইচ যদি বলা হয় যে এফ এ থেকে বি ম্যাপিং এ থেকে বি জি হচ্ছে বি থেকে সি বি থেকে সি আর এইচ হচ্ছে সি থেকে ডি তাহলে আমাদের কম্পোজিশন ম্যাপিংও এইটাও হবে এফ কম্পোজ জি এফ কম্পোজ জি কম্পোজ এইচও লেখা যায় এফ কম্পোজ জি কম্পোজ এইচ এইটাকে লিখতে পারি আমরা এফ অফ এফ অফ জি অফ এক্স এইচ এক্স এইচ এক্স এটাকে আমরা এভাবে লিখি আবার জি কম্পোজ আবার এক্ষেত্রে এটাকে আমরা এফ কম্পোজ জি কম্পোজ এইচ এইটাকে আমরা কী লিখি এইটাকে আমরা কী লিখতে পারি এফ অফ জি অফ এক্স এটাও লিখতে পারি এটা একটা উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবে ধরো ধরো এফ একটা ম্যাপিং সেটাও রিএন নাম্বার থেকে রি এর নাম্বার জি আর একটা ম্যাপিং সেটা রিএন নাম্বার থেকে রিএন নাম্বার আর এটা ডিফাইন করা আছে এফ এক্স সমান হচ্ছে এফ এক্স সমান দেওয়া রয়েছে সাইন এক্স আর এটা ডিফাইন করা আছে ডিফাইন করা আছে জি এক্সের ভ্যালুটা জিএক্সটা হচ্ছে এক্স স্কোয়ার এখানে যদি এফ কম্পোজ জি বার করে এফ কম্পোজিশন জি এই ম্যাপিংটা কী হবে এফ কম্পোজিশন জি তা ব্র্যাকেটের মধ্যে এক্স লিখলাম এটা মানেই হচ্ছে ডেফিনেশন অনুযায়ী এফ অফ জিএক্স এফ কম্পোজ জি ব্র্যাকের মধ্যে এক্স এটা মানেই হচ্ছে এফ অফ জিএক্স এফ অফ জিএক্স তাহলে ভ্যালুটা কত জি এক্সের ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এ অফ এক্স স্কোয়ার হয়ে গেল এ অফ এক্স স্কোয়ার জি এক্সের ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম জি এক্সের ভ্যালুটা এক্স স্কোয়ার তাহলে বসিয়ে দিলাম এবারে এফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে কী হয়ে গেলো না সাইন এক্স স্কোয়ার হয়ে গেল এফ যদি সাইন এক্স হয় তাহলে এ ফ এক্স স্কোয়ারের ভ্যালুটা নিশ্চয়ই সাইন এক্স স্কোয়ার হলো এবারে যদি জি কম্পোজ এফ বার করি এক্স তাহলে এটার ডেফিনেশান অনুযায়ী জি কম্পোজ এফ এক্স মানেই হচ্ছে জি অফ এফিক্স জি অফ এফিক্স তাহলে জি অফ এফিক্স এর ভ্যালুটা কত এর ভ্যালুটা দেখো এফিক্সের ভ্যালুটা হচ্ছে সাইন এক্স তাহলে সাইন এক্স জি অফ সাইনেক্স হয়ে গেল এর ভ্যালুটা এফ অফ এফ জি কম্পোজ ব্যাকের মধ্যে এক্স এটা ডেফিনেশান অনুযায়ী জি অফ এফিক্স আবার এফিক্সের ভ্যালুটা আমার বসিয়ে দিলাম সাইনেক্স জি অফ সাইনেক্স জি এক্স যদি হয় জি অফ সাইন এক্সের ভ্যালুটা কত হবে না সাইন এক্সের জি এক্স যদি এক্স স্কোয়ার হয় তাহলে সাইন এক্সের হোল স্কোয়ার সাইন এক্সের হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স এই দুটো মান নিশ্চয়ই সমান নয় তাহলে আমরা বললাম যে সাধারণত এফ কম্পোজ জি নটিক্যাল টু জি কম্পোজ এফ হয়ে থাকে এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিয়ে দেখালাম যে এফ কম্পোজ জি নটিক্যাল টু জি কম্পোজেপ সাধারণত হয়ে থাকে তো ম্যাপিং অর ফাংশানের আমরা দের যে অনুশ্রেণীগুলি আছে সেই অনুশ্রেণীগুলির অ্যান্সার করব তাহলে টু বির আমরা বহু বিকল্প প্রথমে শুরু করব। বহু বিকল্পতে কি আছে না এফ এক্স সমান দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু তাহলে এফ কম্পোজ এফ এক্স এটার মান কত বার করতে বলেছে তাহলে এফ কম্পোজ এফ এক্স এর ডিফাইন অনুযায়ী কি এফ অফ এফ এক্স এফ কম্পোজ এফ অফ এক্স অর্থাৎ এফ অফ থার্ড ব্যাকের মধ্যে এফ এক্স এফেক্সের ফাংশানাল ভ্যালু এফের সাপেক্ষে সেটাই হচ্ছে এফ কম্পোজ এফ তাহলে এফএক্সের ভ্যালুটা আমরা বসে দিলাম যে এফেক্সের ভ্যালুটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু তাহলে ভ্যালু হচ্ছে থ্রি এক্স তাহলে যদি থ্রি এক্স হয় এফএক্সটা থ্রি এক্স মাইনাস টু তাহলে এক্সের বদলে আবার থ্রি এক্স মাইনাস টু বসাতে হবে তাহলে থ্রি থ্রি এক্স তার মানে হচ্ছে নাইন এক্স মাইনাস টু হচ্ছে তার মানে নাইন এক্স মাইনাস এইট তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি এরপরে দু নম্বরের অঙ্কটাতে এফএক্স সমান এক্স আছে জিএক্স সমান এক্স স্কোয়ার আছে এফ কম্পোজ GX এটার মান কত এফ কম্পোজ জিএক্স এই কম্পোজিশন ম্যাপিং এ ডিফাইন অনুযায়ী কি এ ফ অফ জি এক্স এ ফ অফ জি এক্স তাহলে জি এক্স সমান এক্স স্কোয়ার আছে তাহলে এ ফ এক্স স্কোয়ার তাহলে এফ যদি হয় এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসালে তাহলে এফ অফ এক্স স্কোয়ার ভ্যালুটা হচ্ছে কস এক্স স্কোয়ার তাহলে কস স্কোয়ার তাহলে অপশন হচ্ছে বি কস এক্স স্কোয়ার তিন নম্বরের অঙ্কটাতে কী আছে না এফ সমান হচ্ছে থ্রি এক্স প্লাস টু আর জি সমান হচ্ছে টু এক্স মাইনাস থ্রি তাহলে জি কম্পোজ এফ এক্স এর ভ্যালুটা কত না জি এফ এক্স ডিফাইন অনুযায়ী কী হচ্ছে জি অফ এফ এক্স ভ্যালু দিলাম থ্রি এক্স

মানে মাইনাস থ্রি মাইনাস ফোর মানে মাইনাস সেভেন হয়ে যাচ্ছে তাহলে জি অফ মাইনাস ওয়ানের ভ্যালুটা মাইনাস সেভেন তাহলে এফ অফ মাইনাস সেভেন হয়ে গেল এফ এক্স সমান দেওয়া রয়েছে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার তাহলে এফ অফ মাইনাস সেভেন কথা হবে ফাইভ মাইনাস মাইনাস সেভেনের হোল স্কোয়ার তার মানে হচ্ছে ফাইভ মাইনাস উনপঞ্চাশ মানে মাইনাস ফর্টি ফোর তাহলে অপশন বি মাইনাস ফর্টি ফোর এটা অ্যান্সার এরপরে পাঁচ নম্বরের বহু বিকল্পতে কী আছে জি এক্স সমান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু আর দেওয়া হয়েছে জি কম্পোজ এফ ব্যাকেটের মধ্যে এক্স দেওয়া রয়েছে টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে তোমাকে এফ এক্স এর ভ্যালুটা বার করতে হবে তো যেটা দেওয়া রয়েছে সেটা আগে লিখি যে জি কম্পোজ এফ ব্যাকেটের মধ্যে এক্স সমান দেওয়া রয়েছে এটা এটা গুণ করে দিলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর এবারে জি অফ এফেক্স জি কম্পোজ এস এর ডিফাইন অনুযায়ী কি জি অফ এফেক্স তা জি অফ এফেক্স সমান হচ্ছে এটা তো এইটাকে আমাকে এই রকম আকারে নিতে হবে জি এক্সের আমাকে করতে হবে এফ এক্স এর ভ্যালুটা জি এক্সের রকম আকারে নিয়ে আসতে হবে এর হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে তাহলে এটাকে যদি হোল স্কোয়ার এইখানে আনা হয়েছে দেখো এইখানটা কত হচ্ছে জি এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার এটা জি অফ এক্স করা হয়েছে তাহলে জি এক্সে এটাকে স্কোয়ার আকারে করলে কত হচ্ছে টু এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি করা হয়েছে প্লাস থ্রির হোল স্কোয়ার তার টু এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস এইটা দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স রকম আকারে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু লেখা হয়েছে তাহলে জি অফ তাহলে এফ এর বদলে দেখো এখানে এফএক্স যদি টু এক্স হয় তবেই এটা সম্ভব যে জি অফ এফেক্সের হচ্ছে টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস তাহলে এইখানে এফএক্সের হোল স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে টু তাহলে এইখানে এফএক্সের ভ্যালুটা হচ্ছে টু এক্স তাহলে অপশন এ অ্যান্সার এরপরে ছ নম্বরের বহু বিকল্পটা আছে এফ এক্স সমান সাইনাস্কোয়ার এক্স জি অফ এফিক্স দেওয়া রয়েছে সাইন সাইনেক্সের মডিউলাস তবে জিএক্স সমান কত জি অফ এফিক্স জি অফ এফ এক্স সমান দেওয়া রয়েছে সাইন সাইনেক্সের মডিউলাস সাইনেক্সের মডিউলাস মানেই হচ্ছে রুট ওভার সাইন স্কোয়ার এক্স রুট ওভার সাইনাস্কোয়ার এক্স আর সাইনাস্কোয়ার এক্স মানেই হচ্ছে এফেক্স রুট ওভার এফেক্স তাহলে এফেক্সের বদলে এক্স বসাও এফ এফেক্সের বদলে যদি এফ এক্স বসায় তাহলে জি এক্স সমান হচ্ছে রুট এক্স তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ম্যাপিং এক্স ম্যাপিংটা হচ্ছে রুট এক্স তাহলে বহু বিকল্প শেষ হয়ে গেল এরপর এবারে অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ততে একের অঙ্কটাতে কি আছে প্রথম এক নম্বরের আছে দুটি চিত্রণের সংযোজন বলতে কি বোঝো তো এবিসি তিনটি শূন্য নয় এমন তিনটি সেট অর্থাৎ তিনটি নন এমটি সেট তো এই একটা দুটো ম্যাপিং আছে এফ সাজদ্যাট এ থেকে বি একটা ম্যাপিং জি সাইজ্যাট বি থেকে সি এইরকম দুটি ম্যাপিং দুটি ম্যাপিং বা দুটি চিত্রণ আছে প্রত্যেক এলিমেন্ট এক্স এর জন্য বি সেটে এফেক্স থাকবে বি সেটে এফেক্স থাকবে আবার বি সেটে এফেক্সের জন্য সি সেটে জি অফ এফেক্স পাওয়া যাবে জি অফ এফেক্স পাওয়া যাবে যদি পাওয়া যায় তাহলে সেই নিয়মটাকে সুতরাং আমরা একটা নিয়ম পাচ্ছি যে জি অফ এফেক্স একটা নিয়ম পাচ্ছি জি অফ এফেক্স একটি নিয়ম পাচ্ছি তাহলে এক্সকে আমরা সি সেটের একটি নির্দিষ্ট উপাদান জি অফ এফেক্স পাবো মানে এ সেটের এক্সের জন্য সি সেটের জি অফ এফেক্স একটি উপাদান সংযুক্ত করে অর্থাৎ আমরা এই সাজ দ্যাট এ থেকে সি যেখানে এইচ এক্স সমান হচ্ছে জি অফ এফেক্স জি অফ এফেক্স এইচকে বলবো যে এফ এফ এবং জি এই দুটো চিত্রণের সংযোজন চিত্রণ হচ্ছে এইচ এবং এইচের ডোমেন সেটটা এ কোডোমেন সেটটা হচ্ছে সি এ থেকে সি এরপরে দু নম্বরের অঙ্কটা করব এফ ওয়ান সমান থ্রি দেওয়া রয়েছে এফ টু ফোর দেওয়া রয়েছে এফ থ্রি টু এফ জি ওয়ান টু জি টু ফোর জি থ্রি ওয়ান আর জি ফোরের ভ্যালু হচ্ছে থ্রি দেওয়া রয়েছে তোমাকে বার করতে বলেছে এ কম্পোজ জি ফোরের ফোর পয়েন্টের ভ্যালুটা বার করতে বলেছে তাহলে সংজ্ঞা অনুযায়ী জি অফ এফ ফোর এফ ফোরের ভ্যালু আছে এ ফোরের ভ্যালুটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এ ফোরের ভ্যালুটা ওয়ান বসিয়ে দিলাম এই যে এ এর ভ্যালুটা এখান থেকে পাচ্ছি যে এ এর ভ্যালুটা ওয়ান ওয়ান বসিয়ে দিয়েছি তাহলে জি ওয়ান হলো আবার জি ওয়ান মানে ভ্যালুটা হচ্ছে টু তাহলে আমাদের টু অ্যান্সার হয়ে গেল। এরপরে এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে ওয়ান আছে এটার মান বার করতে বলেছে তাহলে কি এটা সংজ্ঞা অনুযায়ী এফ অফ জি ওয়ান জি ওয়ানের ভ্যালুটা আমাদের জানা আছে যে জি ওয়ানের ভ্যালুটা হচ্ছে টু জি ওয়ানের ভ্যালুটা হচ্ছে টু তাহলে জি ওয়ানের ভ্যালুটা বসিয়ে দিলাম তাহলে এফ টু হলো আর এফ টুর মান হচ্ছে ফোর তাহলে ফোর হয়ে গেলো জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে থ্রি এটার মান বার করতে হবে এটা সংজ্ঞা অনুযায়ী জি অফ এফ থ্রি এফ থ্রির মান আমাদের আছে এফ থ্রির মান হচ্ছে ফোর টু এফ থ্রি মান হচ্ছে টু দেওয়া রয়েছে তার মানে হচ্ছে এফ থ্রি মান যদি টু বসিয়ে দিই তাহলে জি টু হলো আবার জি টু মানে হচ্ছে ফোর তাহলে ফোর হয়ে গেল এফ কম্পোজ জি ব্যাকেটের মধ্যে টু আছে এটার মান বার করতে হবে তাহলে কি করব না আমার এটা সংজ্ঞা অনুযায়ী এ অফ জি টু জি টুর ভ্যালুটা দেওয়া রয়েছে জি টুর ভ্যালুটা ফোর তাহলে এ ফোর আবার এ ফোরের ভ্যালুটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান তাহলে দু নম্বরের অঙ্কটা হয়ে গেল এরপরে তিন নম্বরের অঙ্কটা করতে হবে তিন নম্বরে অঙ্কটা দেওয়া রয়েছে কি এফ এক্স সমান এক্স স্কোয়ার আর জি এক্স সমান এক্স প্লাস তিন তোমাকে বার করতে বলেছে এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে টু আর জি কম্পোজি ব্যাকের মধ্যে থ্রি তাহলে এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে টু হলে কি হচ্ছে না এফ হব জি টু এফ অনুযায়ী এফ তার মানে জি টুর ভ্যালুটা আমার জি টু জি টু এখানে জি যদি এক্স প্লাস থ্রি হয় তাহলে জি হচ্ছে টু প্লাস তার মানে ফাইভ তার মানে জি টুর ভ্যালুটা হচ্ছে ফাইভ এফ এ ফাইভের ভ্যালুটা কত হবে আবার এ ফাইভ ভ্যালু হচ্ছে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ এরপরে জি কম্পোজ এফ থ্রি এর ভ্যালুটা কত হবে এর সঙ্গে অনুযায়ী জি অফ এফ থ্রি এফ থ্রির ভ্যালু এফ থ্রি মানে হচ্ছে তিন স্কোয়ার মানে নয় তাহলে এফ থ্রির ভ্যালু নয় তাহলে জি নাইন হলো এফ ভ্যালুটা নয় বসিয়ে দিলাম জি নাইন আবার জি নাইন জি এক্স যদি এক্স প্লাস থ্রি হয় তাহলে জি নাইনের ভ্যালুটা হচ্ছে নাইন প্লাস থ্রি তার মানে বারো এরপরে চার নম্বরের অঙ্কটা করবো চার নম্বরের অঙ্কটাতে কি এফ সাইজ দ্যাট আট থেকে আর আর জি সাইজ দেট দেওয়া রয়েছে আট থেকে আর এই ম্যাপিংটা এফ এক্স সমান দেওয়া রয়েছে টু এক্স প্লাস ওয়ান জি মানে তোমাকে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ ভ্যালুটা বার করতে হবে এফ কম্পোজ জি এক্স মানে এফ অফ জি এক্স জি ভ্যালুটা বসিয়ে দিলাম ভ্যালুটা তাহলে এফ অফ জি এক্সের ভ্যালুটা এক্স স্কোয়ার মাইনাস টু বসালে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস টু এবারে এফ এক্স ওয়ান যদি টু এক্স প্লাস ওয়ান হয় এফ অফ এক্স স্কোয়ার মাইনাস টু মানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু বসাতে হবে জি এক্সের ভ্যালুটা জি এক্সের ভ্যালুটা আমার এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে এফ এক্স যদি টু এক্স প্লাস ওয়ান হয় এফ অফ এক্স স্কোয়ার মাইনাস টু হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর বার কথা বলেছে জি কম্পোজিট ব্যাকের মধ্যে এক্স এটা সংজ্ঞা অনুযায়ী জি অফ এফেক্স জি অফ এফেক্স এফ ভ্যালু দেওয়া আছে এফ ভ্যালুটা টু এক্স প্লাস ওয়ান তার মানে জি অফ ভ্যালুটা মানটা দিলাম টু এক্স জি অফ টু এক্স জি এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস হয় তাহলে জি অফ টু এক্স প্লাস ওয়ান কত হবে টু এক্স প্লাস হোল মাইনাস টু এটা হোলস্কোয়ার ভাঙলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর হয় মাইনাস টু তার মানে বিয়োগ করলে মাইনাস

এফ অফ এক্স মাইনাস ওয়ান হল আবার এফ এক্স সমান আছে তাহলে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান বসালে সাইনে এক্স মাইনাস হল এরপর জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে এক্স তার মানেই সংজ্ঞা অনুযায়ী জি অফ হবে জি অফ এফেক্স জি অফ মান বসিয়ে দেওয়া হয়েছে এফ এক্সের মান তাহলে জি অফ হচ্ছে জি অফ সাইনেক্স যদি এক্স মাইনাস হয় জি অফ হচ্ছে সাইন এক্স মাইনাস হচ্ছে এটা সাইন এক্স মাইনাস ওয়ান উপরটা সাইন এক্স মাইনাস ওয়ান দুটো মুঠেই এক নয় তাহলে এফ কম্পোজ জি নটিক্যাল টু জি কম্পোজ এফ এরপরে ছ নম্বরের অঙ্কটা করব ছ নম্বরের অঙ্কটাতে আছে এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান জি এক্স সমান এক্স মাইনাস ওয়ান তোমাকে দেখাতে বলেছে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ দুটো ভ্যালু সমান এবং সেটা আইডেন্টি ম্যাপিং রিএল নাম্বারের উপর আইডেন্টি ম্যাপিং সমান হবে সঙ্গে সমান হবে তা এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে এক্স তার মানে এফ অফ জি এক্স এফ অফ জি এক্স তার মানে জি এক্সের ভ্যালুটা বসে দেওয়া হয়েছে তা জি এক্সের ভ্যালুটা এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান হলো তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান এফ এক্স যদি এক্স প্লাস ওয়ান হয় তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান হলে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান বসবে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান কেটে যেয়ে এক্স হলো তাহলে এটা একটা আইডেন্টি ম্যাপিং এরপরে জি মানে এফ এক্স মানে এক্স হলে তখন তাকে আইডেন্টি ম্যাপিং বলা হয় তো জি কম্পোজ এ ব্যাকের মধ্যে এক্স সমান হচ্ছে জি অফ এফিক্স আবার জি অফ এফিক্স এফিক্সের ভ্যালুটা বসে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়ান তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান হয়ে গেল জি অফ এক্স প্লাস ওয়ান জি এক্স সমান দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে এক্স সেটাও হচ্ছে আইডেন্টি ম্যাপিং তাহলে জি এক্স সমান এক্স বা এক্স সমান এক্স এই ধরনের ম্যাপিংকে বলা হচ্ছে আইডেন্টি ম্যাপিং অর্থাৎ যার ইমেজও যা প্রমেজও তাই একই যদি হয় তখন তাকে আইডেন্টিটি ম্যাপিং বলা হয় তাহলে এরপরে সাত নম্বরের অঙ্কটা করব সাত নম্বরের অঙ্কটাতে এফ এক্স সমান এ এক্স প্লাস বি এবং এফ কম্পোজ এফ সমান আয়ার যদি হয় আইডেন্টিটি ম্যাপিং রিয়েল নম্বরের উপর তাহলে তোমাকে এর মান কত এবং বি এর মান কত বার করতে হবে তাহলে এফ কম্পোজ এফ সমান হচ্ছে আয়ার তাহলে এফ কম্পোজ এফ মানে কি এফ অফ এফ এক্স এফ অফ এফ এক্সের ভ্যালু এ এক্স প্লাস বি তাহলে অফ এফ এক্সের ভ্যালুটা এ এক্স প্লাস বি বসানো হয়েছে সমান হচ্ছে এক্স এটা আয়ার মানেই হচ্ছে এক্স আয়ার অর্থাৎ যার ইমেজও যা প্রিমেজও তাই একই হয় তাহলে এক্স সমান এক্স এই ধরনের ম্যাপিংগুলোকে বলা হচ্ছে আইডেন্টি ম্যাপিং এবারে অফ এফ এক্স এফ অফ এ এক্স প্লাস বি হচ্ছে এ এক্স এফ এক্স যদি এ এক্স প্লাস বি হয় এফ এ এক্স প্লাস বি হচ্ছে এ ইন্টু এ এক্স প্লাস বি প্লাস বি হবে তাহলে এখানে এটা একটা অভেদ সেই অভেদের তুলনা করলে এক্সের সহক ও তুলনা করছি এ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান হবে আর এ বি প্লাস বি এটা এক্সের ধুয়া পদ নাই তাহলে এটার সমান হচ্ছে জিরো এখান থেকে এ আর বি এর মান বেড়েই যাবে তাহলে এ স্কোয়ার সমান যদি ওয়ান হয় তাহলে এর সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এবার এর মান যদি ওয়ান বসাই এর মানে যদি ওয়ান বসি রি তাহলে বি প্লাস বি সমান হচ্ছে জিরো টু বি সমান জিরো মানে বি সমান জিরো পেয়ে যাচ্ছি এ সমান মাইনাস ওয়ান বসালে তাহলে মাইনাস বি প্লাস বি মানে জিরো সমান জিরো এইরকম ধরনের জিনিস আসছে তার মানে এ সমান মাইনাস ওয়ান এবং বি যে কোনো মান যে কোনো বাস্তব সংখ্যা মানের জন্যই আমাদের এটা সত্য হবে তাহলে আমাদের এ এবং এর মানটা হলো এ সমান ওয়ান হলে বি সমান জিরো এ সমান যদি মাইনাস ওয়ানও হতে পারে অথবা এ সমান মাইনাস ওয়ান হলে বি যে কোনো বাস্তব সংখ্যা আট নম্বরের অঙ্কটা কি আছে না এফ এক্স সমান হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এফ কম্পোজ জিটা আছে আইকিউ আইডেন্টি ম্যাপিং রাসা নাম্বার উপর যে তাহলে জি ম্যাপিংটা বার করতে হবে জি ফাংশনটা বার করতে হবে তাহলে এফ কম্পোজ জি এক্স এটা সমান দেওয়া রয়েছে আমার আইকিউ তাহলে এ কম্পোজ জি কম্পোজ এফেক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স সমান হচ্ছে আই মানে হচ্ছে এক্স তার মানে ভ্যালুটা আমরা বসে দিলাম যে টু এক্স প্লাস ফাইভ জি অফ তাহলে জি সমান হচ্ছে এক্স এবারে জি এক্স করতে হবে তাহলে এক্সের মানে এমন বসাতে হবে যেন ভেতরটা এক্স হয় তাহলে এখানে এক্স মাইনাস পাঁচ বাই দুই যদি বসায় তাহলে এক্সের এক্সের ভ্যালুটা যদি এক্স মাইনাস পাঁচ দুই যদি দুই দিকে রিপ্লেস করি তাহলে এখানটা এক্স এসে যাবে তাহলে দুই দুই কেটে যাবে তাহলে এইখানটা এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ মানে এক্স এসে গেল এদিকে যা এক্সের জায়গা রিপ্লেস করেছি এদিকেও তাই রিপ্লেস করতে হবে তাহলে জি এক্স ওয়ান হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই টু এটাই আমাদের ম্যাপিং ছিল বার করার এরপরে ন নম্বরের অঙ্কটা কী আছে এফ এক্স ওয়ান ফোর এক্স মাইনাস থ্রি আর জি কম্পোজ এফ এক্স এইটার মানটা এইট এক্স মাইনাস ওয়ান দেওয়া রয়েছে তোমাকে জিটা বাইরে বার করতে হবে তো এবারে জি কম্পোজ এফ এক্স এটা দেওয়া আছে এইট এক্স এটা মানে কি জি অফ এফেক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান জি অফ এবারে এটাকে আমরা রকম আকারে এফেক্সের আকারে এটা আকারে আমরা লিখছি যে টু ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফাইভ আকারে তার মানে এটা মানে হচ্ছে এফেক্স তার টু প্লাস ফাইভ তাহলে জি অফ এফ সমান যদি টু এফএক্স প্লাস ফাইভ হয় জায়গায় এক্স যদি রিপ্লেস করি তাহলে জি এক্স সমান হচ্ছে টু এক্স প্লাস পাঁচ এটাই আমার ছিল এরপরে দশ নম্বরের অঙ্গটাতে ছিল দশ নম্বরের অঙ্গটাতে যে এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান জি কম্পোজ এফ এক্স এটার সমান দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তোমাকে জিটা বার বার করতে হবে তাহলে যেটা দেওয়া হচ্ছে সেটা লিখছি যে জি কম্পোজ এফ ব্যাকেটের মধ্যে এক্স এটার সমান দেওয়া রয়েছে আমার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি জি কম্পোজ এফেক্স মানে হচ্ছে জি অফ এফেক্স সমান হচ্ছে এটা এফেক্সের ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস ওয়ান তাহলে জি পার করতে গেলে আমাকে এক্সের জায়গায় যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করি তাহলে এইখানে ভেতরটাই এক্স এসে যাবে এক্সের বদলে এক্স মাইনাস ওয়ান রিপ্লেস করছি এদিকে তাই রিপ্লেস করতে হবে যেখানে এক্সের ভ্যালুটা এক্স মাইনাস ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে জি এক্স সমান হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমার এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দশ নম্বর অঙ্ক হয়ে গেল এরপরে আমাদের সংক্ষিপ্ত করতে হবে অতি সংক্ষিপ্ত হয়ে গেল সংক্ষিপ্তর অঙ্কগুলো করতে হবে এফ এক্স সমান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান জি এক্স দেওয়া রয়েছে টু এক্স মাইনাস থ্রি তাহলে তোমাকে অনেকগুলোই বার করতে হবে চারটে বার করতে বলেছে এফ কম্পোজ এফ জি কম্পোজ জি তারপর বার করতে বলেছে এফ কম্পোজ জি জি কম্পোজ এফ তাহলে এফ কম্পোজ এফ এক্স মানে কি এফ অফ এফ এক্স এফ অফ এফেক্স এফেক্সের ভ্যালুটা বসানো হয়েছে এক্স স্কোয়ার প্লাস এটা তাহলে এফ অফ তাহলে এফেক্স যদি এটা হয় তাহলে এক্সের বদলে আবার এক্স প্লাস যদি বসিয়ে দিই তাহলে আমাদের এটার মান হয়ে যাবে তাহলে এটার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু জায়গা আমরা এখানে যদি এক্স প্লাস হয় তাহলে এফ অফ এক্স প্লাস এক্স হচ্ছে এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস থ্রি থ্রি এটা ক্যালকুলেশন করলে আমাদের এই জিনিসটা আসবে এবারে জি কম্পোজ জি কী করে বার করবো জি কম্পোজ জি মনে হচ্ছে জি অফ জি এক্স জি অফ জি এক্স জিএক্স জিএক্সের ভ্যালু দেওয়া রয়েছে টু এক্স মাইনাস থ্রি জি এক্স ভ্যালুটা টু এক্স মাইনাস থ্রি তাহলে জিএক্স যদি টু এক্স মাইনাস থ্রি হয় তাহলে জি অফ টু এক্স মাইনাস থ্রি কী হবে টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে ফোর এক্স মাইনাস নাইন এবার এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে এক্স বাইরে বার করতে হবে তো এবারে এটা মানে কি এটা জি অফ এফ এক্স জি অফ এফ এক্স এফএক্সের ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আবার জি এক্সের ভ্যালুটা দেওয়া রয়েছে টু এক্স মাইনাস থ্রি তাহলে জি অফ এটা বার করতে গেলে এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বসালে টু এক্স মাইনাস থ্রি ছিল টু অফ এইটা মাইনাস থ্রি করে ক্যালকুলেশন করলে এই জিনিসটা হচ্ছে জি কম্পোজ এফ হলো এবার এফ কম্পোজ জিএক্স এফ কম্পোজ জিএক্স মানে হচ্ছে এফ অফ জি এক্স তার মানে এ প অফ জি এক্স জি এক্সের ভ্যালুটা টু এক্স মাইনাস থ্রি তাহলে এ ফ অফ টু এক্স মাইনাস থ্রি আর এফ এক্স সমান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এক্সের জায়গা টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান করে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে এক নম্বর অঙ্ক হলো এরপরে দু নম্বরের অঙ্কটাতে কী আছে না এফ এক্স সমান থ্রি এক্স মাইনাস টু জি এক্স সমান থ্রি ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার তোমাকে বার করতে হবে জি কম্পোজ এফ ফার্স্ট ব্যাগের মধ্যে মাইনাস ওয়ান এফ কম্পোজ জি ফার্স্ট ব্যাগের মধ্যে মাইনাস টু এই সমস্ত জিনিসগুলোকে বার করতে হবে তাহলে এফ এখানে রয়েছে জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে মাইনাস ওয়ান এটার ডেফিনেশন অনুযায়ী জি অফ এ ফ মাইনাস ওয়ান এ ফ মাইনাস ওয়ান কত হবে এ ফ মাইনাস ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান কত এফ এক্স যদি থ্রি এক্স মাইনাস টু হয় এফ অফ মাইনাস ওয়ান হচ্ছে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ হচ্ছে তাহলে জি অফ মাইনাস ফাইভ আবার জি এক্স ওয়ান হচ্ছে থ্রি মড এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে জি অফ মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস ফাইভের ম্রি ইন্টু মাইনাস ফাইভের মডুলাস মাইনাস ফাইভের স্কোয়ার তাহলে এটা হচ্ছে পাঁচ তিন পাঁচে পনেরো হচ্ছে মাইনাস পঁচিশ পঁচিশ তাহলে মাইনাস দশ তারপর বার করতে বলেছে এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে মাইনাস এটা সংজ্ঞা অনুযায়ী এফ অফ জি অফ মাইনাস তাহলে জি অফ মাইনাস টু করতে হবে জি অফ মাইনাস টু জি জি অ মাইনাস হচ্ছে থ্রি এর মডুলাস মাইনাস এর হোল তাহলে এটা হচ্ছে ছয় মাইনাস চার মানে দুই হচ্ছে তাহলে এফ জি মাইনাস টুর ভ্যালু দুই এফ টুর ভ্যালুটা আবার বার করতে হবে তিন গুণিত দুই মাইনাস দুই মানে চার জি কম্পোজ এফ থ্রি বার করতে বলেছে এটা মানে হচ্ছে জি অফ এফ থ্রি এফ থ্রির ভ্যালুটা আমরা ওখান থেকে বার করলাম এফ থ্রির ভ্যালুটা কত হবে এফ থ্রি হচ্ছে নয় মাইনাস দুই মানে সাত হয়ে যাচ্ছে এফ থ্রির ভ্যালুটা সাত তাহলে যদি সাত হয় তাহলে জি অফ সাত তাহলে ওইখানে জি এক্স সমান দেওয়া রয়েছে থ্রি ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে থ্রি ইন্টু সাতের মডুলার্স মাইনাস এটা একুশ মাইনাস উনপঞ্চাশ মাইনাস আঠাশ ঠিক একই রকমভাবে এফ কম্পোজ জি ফোর মনে হচ্ছে এফ অফ জি ফোর তাহলে জি ফোরের ভ্যালুটা মাইনাস চার আসছে দিয়ে এফ অফ মাইনাস ফোর মানে ওইখানে বসিয়ে থ্রি ইন্টু মাইনাস ফোর মাইনাস টু মানে মাইনাস চোদ্দ এরপরে তিন নম্বরের অঙ্কটা তিন নম্বরের অঙ্কটাতে কী আছে জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে এক্স সমান সাইন স্কোর এক্স আছে আর এফ কম্পোজ জি সমান হচ্ছে সাইন এক্সের স্কোয়ার এইখান থেকে তোমাকে এফ এক্স বার করতে হবে এক্স বার করতে হবে তাহলে এইটা সংজ্ঞা অনুযায়ী কী যে জি কম্পোজ এফ মানে কি জি অফ এফ এক্স সেটা সমান দেওয়া রয়েছে সাইন এক্স তার স্কোয়ার মানে সাইন স্কোর এক্স আর কি তার মানে সাইন এক্সের হোল স্কোয়ার লিখে দিলাম আবার দেওয়া আছে জি এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে এক্স তার মানে এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে এক্স হলে এফ অফ জি এক্স সমান হচ্ছে সাইন এক্স স্কোয়ার এই দুটোকে মিলিয়ে দেখলে বোঝাই যাচ্ছে যে এফ এক্সের ভ্যালুটা হচ্ছে এখানে এফএক্স সমান দেখা যাচ্ছে যে এফ বদলে সাইন এক্স আছে তাহলে এফএক্সের বদলে সাইন এক্স আছে আর এখানে জিএক্সের বদলে হচ্ছে এক্স স্কোয়ার আছে এফ এর ভেতরে সাইন এটা জিএক্স তাহলে এফ সমান নিশ্চয়ই সাইন এক্স আর জি এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার দুটোকে দেখেই বোঝা যাবে যে এফএক্সের ভ্যালু সাইন এক্স হবে আর জি ভ্যালুটা এক্স হবে এরপরে চার নম্বরের প্রবলেম চার নম্বরে এফ এক্স সমান দেওয়া রয়েছে থ্রি এক্স প্লাস সমান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার তাহলে তোমাকে বার করতে হবে জি কম্পোজ এপ ফার্স্ট ব্যাগের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার ভ্যালুটা বার করতে হবে আর এফ কম্পোজ জি ফার্স্ট ব্যাগের মধ্যে এক্স প্লাস টু এটার ভ্যালুটা বার করতে হবে তাহলে এফ কম্পোজ এখানে জি কম্পোজ এপ আছে জি কম্পোজ এফ ফার্স্ট ব্যাগের মধ্যে এক্স মাইনাস ভ্যালুটা বার করতে হবে জি কম্পোজ এফ এক্স মানে হচ্ছে জি অফ এফ অপ এক্স স্কোয়ার মাইনাস টু এফ অফ এফ এক্স দেওয়া রয়েছে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস ফাইভ দেওয়া রয়েছে তাহলে এক্সের বদলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসালে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ফাইভ এটা ক্যালকুলেশন করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু হচ্ছে তা জি অপ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আমার জি এক্স আছে এটা তাহলে এক্সের বদলে আমার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু বসাতে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার থ্রি ইন্টু এটা প্লাস এটা করে আমাদের ক্যালকুলেশন করলে এই জিনিসটা হবে আর বার করতে বলেছে এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে এক্স প্লাস টু তাহলে এফ অফ জি অফ এক্স প্লাস টু এটা সংজ্ঞা অনুযায়ী এফ অফ এখানে জি এক্স সমান আমাদের ছিল যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে জি অফ এটা হচ্ছে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এটা করে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স আর এফএক্স ছিল থ্রি এক্স প্লাস ফাইভ ছিল তাহলে এফ এক্স যদি থ্রি এক্স প্লাস ফাইভ হয় তাহলে এরপরে পাঁচ নম্বরের প্রবলেমটা এফ দেওয়া রয়েছে একটা ক্রমিত জোর আকারে দেওয়া রয়েছে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ওয়ান এইগুলো মানে হচ্ছে এফ অফ ওয়ান সমান টু এফ অফ টু সমান থ্রি এফ অফ থ্রি সমান ফোর অফ ফোর সমান ওয়ান জি সমান দেওয়া রয়েছে তার মানে জি অফ টু মানে মাইনাস ওয়ান অফ ফোর মানে টু জি অফ ওয়ানের ভ্যালুটা হচ্ছে মাইনাস টু জি অফ থ্রির ভ্যালুটা ফোর এইভাবে দেওয়া রয়েছে সেগুলোকে আমরা এইভাবে লিখলাম তো প্রমাণ করো এফ কম্পোজ জিটা আমাদের অসংত সংজ্ঞাত নয় দেখাতে বলেছে এফ কম্পোজ জিটা সংজ্ঞাত নয় কিন্তু জি কম্পোজ এফটা সংজ্ঞাত তো এখানে জি কম্পোজ এফের যে আমার ডোমেন সেটটা ওয়ান টু থ্রি ফোর সেগুলোতে দেখব যে আমাদের মান পাওয়া যাচ্ছে কিনা জি কম্পোজ এফ ফার্স্ট ব্যাকের মধ্যে ওয়ান তার মানে জি অফ এফ ওয়ান জি অফ এফ ওয়ান এফ ওয়ানের ভ্যালুটা হচ্ছে টু তাহলে জি অফ টু আবার জি টুর ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ানের ভ্যালুটা মাইনাস ওয়ান ওয়ানটা কিসে যাচ্ছে আমার ম্যাপিংয়ে ওয়ানটা মাইনাস ওয়ানে গেছে এবারে জি কম্পোজ এফ টু আমরা বার করেছি তার মানে জি অফ এফ টু এফ টুর ভ্যালুটা থ্রি তাহলে জি অফ এফ জি অফ থ্রি জি অফ থ্রি জি অফ থ্রি তাহলে জি অফ থ্রি সমান আমরা ফোর দেওয়া রয়েছে ফোর এখানে জি কম্পোজ এফ থ্রি তার মানে জি অফ সংজ্ঞা অনুযায়ী জি অফ এফ থ্রি এফ থ্রির ভ্যালুটা আছে ফোর তাহলে জি অফ ফোর হলো আবার জি অফ ফোর সমান দেখো টু আছে তাহলে জি অ ফোরের ভ্যালুটা টু তাহলে টু হল আবার জি কম্পোজ এ ফোর তার মানে জি অফ এ ফোর এ ফোরের ভ্যালুটা ওয়ান আছে তার জি অফ ওয়ান মানে হচ্ছে জি অফ ওয়ানের ভ্যালুটা আছে মাইনাস টু তাহলে এইখানে দেখতে পাচ্ছি কিসে কোথায় কী যাচ্ছে না টুটা যাচ্ছে ওয়ানটা যাচ্ছে মাইনাস ওয়ানে টু এলিমেন্টটা যাচ্ছে ফোরে টু এলিমেন্টটা ফোরে দেখো থ্রি এলিমেন্টটা টু এতে থ্রি এলিমেন্টটা টু এতে আর ফোর এলিমেন্টটা মাইনাস এতে তাহলে ফোর এলিমেন্টটা মাইনাস এতে জি কম্পোজ এফ ম্যাপিংয়ের দ্বারা তাহলে এইখানে যে ডোমেন সেটে এলিমেন্ট ছিল এক দুই তিন চার তার প্রত্যেকটা উপাদানের কিন্তু ইমেজ আছে কোনো উপাদান যদি ফাঁকা থাকতো কোনো উপাদান যদি উপাদানের ডোমেন সেটের কোনো উপাদানের যদি ইমেজ যদি না থাকতো তাহলে ম্যাপিং হতো না কিংবা ডোমেন সেটের একটি উপাদান যদি কোডোমেন সেটের দুটো জায়গায় যেত কোডোমেন সেটের দুটো জায়গায় দুইটা হয়তো হয়তো মাইনাস মানে গেছে দুইটা আবার চারে গেছে এরম যদি কেস হতো তাহলেও ম্যাপিং হতো না তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেরম কিছু ঘটেনি তাহলে প্রত্যেকটি লেখাই আছে যে প্রত্যেকটি জি কম্পোজ এফের ডোমেন সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিবিম্ব আছে অর্থাৎ ইমেজ আছে এবং কোনো উপাদান ডোমেন সেটের কোনো একটি উপাদান কোডোমেন সেটের দুটো জায়গায় যায়নি একটি উপাদান দুটো জায়গায় যায়নি তাহলে সেই জন্যে এটা জি কম্পোজ এফটা সংজ্ঞাত এবং তার কোম্পীতে জোরটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান টু টু ফোর টু ফোর থ্রি টু থ্রি টু তারপর ফোর মাইনাস টু কিন্তু দ্বিতীয় এফ কম্পোজ জিটা দেখো এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে ওয়ান মানে এফ অফ জি ওয়ান মানে জি ওয়ানের ভ্যালুটা আবার আমার জি ওয়ানের ভ্যালুটা কত ছিল জি অফ ওয়ান আমাদের জি ওয়ানের ভ্যালুটা এখানে ছিল জি ওয়ান আছে মাইনাস টু কিন্তু জি মাইনাস ওয়ান মানে এফ অফ মাইনাস টু হয়ে যাচ্ছে এফ অফ মাইনাস টুর কোনো ডিফাইন কোনো মান পাচ্ছি না এফ অ মাইনাস টু আমার ভ্যালু সংজ্ঞাত নয় তাহলে সেটা আমাদের এফ ফ মাইনাস টু ভ্যালুটা অসংত তাহলে মাইনাস টু এর কোনো আমরা প্রতিবিম্ব সেট পাচ্ছি না তাহলে প্রতিবিম্ব এখানে ওয়ানের ওয়ানের কোনো প্রতিবিম্ব আমরা পাচ্ছি না ওয়ান এলেভেনটার প্রতিবিম্ব নয় তাহলে যদি কোনো উপাদান যদি ডোমেন সেটের কোনো উপাদান ফাঁকা থাকে অর্থাৎ প্রতিবিম্ব যদি না থাকে তাহলে সেটা ম্যাপিং হয় না তাহলে এ কম্পোজ জিটা সংজ্ঞাত নয় এরপরে ছ নম্বরেতে আছে ওই রকমই কমিত জোর আছে এফ জি দুটো ম্যাপিং দেওয়া রয়েছে তার মানে এফ অফ ওয়ান সমান টু এফ অফ থ্রি সমান মাইনাস টু এফ অফ মাইনাস ওয়ান সমান ওয়ান জি অফ টু সমান থ্রি জি অফ মাইনাস টু সমান ওয়ান জি অফ ওয়ান সময়ান থ্রি সেগুলোকে লেখা হয়েছে লিখে তোমাকে দেখাতে বলেছে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ দুটোই সংজ্ঞাত এবং এদের কমৃত জোরগুলো নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের ডোমেন সেটে আছে এক তিন মাইনাস ওয়ান জি কম্পোজ এফের তাহলে একেতে ভ্যালুটা আমরা বার করছি জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে ওয়ান মানে জি অফ এফ ওয়ান এফ ওয়ানের ভ্যালুটা টু আছে তার মানে জি অফ টু হলো আবার জি অফ টু মানে হচ্ছে থ্রি থ্রি তাহলে ওয়ানটা কিসে যাচ্ছে ওয়ানটা থ্রিতে যাচ্ছে তারপর জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে থ্রি তার মানে জি অফ এফ থ্রি তাহলে এফ থ্রির ভ্যালুটা হচ্ছে এফ থ্রির ভ্যালুটা মাইনাস টু তাহলে জি অফ মাইনাস টু হলো আবার মাইনাস টুটা দেখতে পাচ্ছি ওয়ানে যাচ্ছে তার মানে জি অফ মাইনাস টুর ভ্যালুটা ওয়ান তাহলে থ্রিটা কীসে যাচ্ছে ওয়ানে তাহলে আমরা এইখানে পিকচারে দিয়েছি দেখো থ্রিটা ওয়ানে গেছে জি কম্পোজ এফ ব্যাকের মধ্যে মাইনাস ওয়ান সমান হচ্ছে জি অফ এফ অফ মাইনাস ওয়ান এফ অফ মাইনাস ওয়ান আমাদের দেওয়াই আছে ওয়ান তাহলে জি অফ ওয়ান আবার জি অফ ওয়ান মানে থ্রি থ্রি তাহলে মাইনাস ওয়ান এলিমেন্টটা কিসে যাচ্ছে তিনেতে তাহলে এখানে ছবিতেও করেছি মাইনাস ওয়ান এলিমেন্টটা তিনে গেছে তাহলে দেখতে পাচ্ছি ডোমেন সেটের প্রত্যেকটি উপাদানের আমার ইমেজ আছে এবং কোনো উপাদান ফাঁকা নেই দেখতে পাচ্ছি বা দুটো উপাদান একটা জায়গায় যাচ্ছে না এ সেটের একটা উপা দুটো উপাদান একটা জায়গায় যেতে পারে কিন্তু একটা উপাদান দুটো জায়গায় যেতে পারে না এরকম ক্ষেত্রে আমরা এটাকে ম্যাপিং বলবো এবং সংজ্ঞাত বলবো ঠিক একই রকমভাবে এবং কম তাদের কমিত জোরগুলো হচ্ছে এক তিন হবে এক এক তিন হবে তিন এক হবে মাইনাস এক তিন হবে ঠিক একই রকমভাবে আমরা এর ক্ষেত্রেও আমরা বার করতে পারি যে এফ কম্পোজ জি টু টু এতে ভ্যালু হচ্ছে এফ অফ জি টু জি টুর ভ্যালুটা দেওয়া রয়েছে জি টুর ভ্যালুটা থ্রি দেওয়া আছে দেখে নিও জি টুর ভ্যালুটা থ্রি দেওয়া রয়েছে তাহলে এফ থ্রি এফ থ্রির ভ্যালুটা হচ্ছে মাইনাস টু দেওয়া আছে আবার এফ কম্পোজ জি ব্যাকের মধ্যে মাইনাস টু মানে এফ ফ জি মাইনাস টু মাইনাস টু এর ভ্যালুটা দেওয়া রয়েছে ওয়ান তাহলে এফ ওয়ানের ভ্যালুটা আবার টু দেওয়া রয়েছে আবার এফ কম্পোজ জি ওয়ান তাহলে এ ফ অব জি ওয়ান আবার জি ওয়ানের ভ্যালুটা থ্রি দেওয়া রয়েছে আর এফ থ্রি মানুষটা মাইনাস টু দেওয়া রয়েছে তাহলে দেখতে পাচ্ছি টুটা কিসে যাচ্ছে মাইনাস টুতে মাইনাস টুটা টু এতে ওয়ানটা মাইনাস টুতে ওয়ানটা মাইনাস টুতে তাহলে ওয়ানটা মাইনাস টুতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওয়ানটা মাইনাস টুতে যাচ্ছে আর টুটাও মাইনাস টুতে যাচ্ছে ওয়ানটা মাইনাস টু টুটা মাইনাস টু হতে পারে এর দুটো উপাদান এখানে এক জায়গায় যেতে পারে কিন্তু এর একটা উপাদান এর দু জায়গায় যেতে পারে না তাহলে এইটা সংজ্ঞাত হচ্ছে এবং ক্রমিত জোরটা দেখতেই পাচ্ছি দুই মাইনাস দুই মাইনাস আর হচ্ছে ওয়ান মাইনাস তাহলে এই ক্রমিত জোর হলো এরপরে সাত নম্বরের অঙ্কটা করব সাত নম্বরের অঙ্কটাতে কী আছে এফ এক্স সমান দেওয়া রয়েছে কস এক্স জি এক্স তোমাকে বার করতে বলেছে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক ব্যাকের মধ্যে এক্স তাহলে এইটা সংজ্ঞা অনুযায়ী কি এইচ অফ জি অফ এফ এক্স তাহলে এপেক্সের ভ্যালু প্রথমে বার বসাতে হবে তাহলে এপেক্সের ভ্যালুটা আমার ছিল কসেক্স তাহলে জি অফ কসেক্স হলো জি অফ কসেক্স তাহলে জিএক্স যদি টু এক্স প্লাস ওয়ান হয় জি অফ কসেক্স কী হবে টু কসেক্স প্লাস ওয়ান তাহলে এইচ টু কসেক্স প্লাস ওয়ান আর এইচ এক্স যদি এটা হয় তাহলে এইচ টু কস এক্স প্লাস ওয়ান মানে এক্সের জায়গা টু কস এক্স প্লাস ওয়ান বসবে তাহলে টু কস এক্স প্লাস ওয়ানের হোল কিউ মাইনাস টু কস এক্স তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা হলো ক্যালকুলেশান করলে এই জিনিসটা হবে তার হোল কিউ ভাঙা হয়েছে মাইনাস ওয়ান করে হয়েছে এরপর তার সঙ্গে পাই বাই থ্রিতে ওই যে ফাংশনটা পেলাম তাতে পাই বাই পয়েন্টে ভ্যালুটা কত সেখানটা বার কত বলেছে তাহলে এক্সের জায়গা পাই বাই থ্রি বসে দেওয়া হয়েছে এইট কস কিউ পাই প্লাস কসের স্কোয়ার পাই বাই থ্রি প্লাস ফোর কস পাই বাই থ্রি মাইনাস সিক্স পাই বাই থ্রির মানটা হচ্ছে হাফ হয় তাহলে হাফের কিউ প্লাস বারো ইন্টু হাফের স্কোয়ার প্লাস ফোর ইন্টু হাফ এখানটা হয়ে যাচ্ছে ওয়ান এইখানটা হয়ে যাচ্ছে চার তিন হয়ে যাচ্ছে আর এইখানে চার এখানে দুই কেটে দুই হয়ে যাচ্ছে তাহলে ছয় মাইনাস ছয় মানে জিরো হয়ে যাচ্ছে এরপরে আট নম্বরের অঙ্কটা করব আট নম্বরের অঙ্কটাতে হচ্ছে এপেক্সের ভ্যালুর এক্স যখন এক্সটা হচ্ছে মূলত সংখ্যা আর ওয়ান মাইনাস এক্স যখন মূলত সংখ্যা নয় অর্থাৎ অমূলত সংখ্যা তাহলে প্রমাণ করতে বলেছে যে এফ কম্পোজ এফটা হচ্ছে আয়ার হবে মানে আইডেন্টি ম্যাপিং হবে মানে এক্স মানে এক্স এফ কম্পোজ এক্সটা এক্স হবে এটা প্রমাণ করতে হবে তাহলে দুটো ক্ষেত্রেই করব। যখন মূলত সংখ্যা এক্সটা যদি মূলত সংখ্যা হয় তাহলে এফ কম্পোজ এফ এক্স ডিফাইন অনুযায়ী এফ অফ এক্স এফ এক্সের ভ্যালুটা আমার দেওয়া রয়েছে এক্সটা যখন বিলংস টু কিউ হবে তখন এফএক্সের ভ্যালুটা এক্স তাহলে এফএক্সের ভ্যালুটা এক্স বসে দিল এফ অফ এফ এক্স তার মানে এফ অফ এফেক্স হলে এফ অফ এফেক্স মানেই হচ্ছে এক্স এফ অফ এফ এক্স মানে হচ্ছে এক্স এক্সটা যেহেতু মূলত সংখ্যা তাহলে এতেই বসবে এরপরে যদি মূলত সংখ্যা না হয় যদি মূলত সংখ্যা না হয় অমূলত সংখ্যা তাহলে এফ অফ এফ অম্প যে এফ এক্স মানে হচ্ছে এফ অফ এফ এক্স এফ এক্স যদি অমূলত সংখ্যা হয় আমার সংজ্ঞা দেওয়া রয়েছে যে এফ এক্সের ভ্যালুটা ওয়ান মাইনাস নেবে ওয়ান মাইনাস এক্স নেবে যদি অমূলত সংখ্যা হয় তাহলে এফ অফ এফ এক্সের ভ্যালুটা যেহেতু এক্সটা অম্লত তাহলে এফ এক্সের ভ্যালুটা ওয়ান মাইনাস এক্স ছিল এফ অফ ওয়ান মাইনাস সিক্স এবারে এক্সটা মূলত নয় এক্সটা যদি অম্লত সংখ্যা হয় তাহলে ওয়ান মাইনাস এক্সটাও অমূলত সংখ্যা হবে তাহলে ওটাতেই বসবে তাহলে এ ওয়ান মাইনাস এফ এক্স ওয়ান ওয়ান মাইনাস এক্স আছে তাহলে এফ অফ ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে হচ্ছে এক্স তাহলে দেখতে পাচ্ছি যে মূলত যখন নয় তখন এফ কম্পোজ এফ এক্স সেটাও এক্স হয়ে যাচ্ছে এবং মূলত যখন তখন এফ কম্পোজ এফ এক্স তখনও এক্স এলো তখনও ভ্যালুটা এলো এক্স তাহলে এটা দেখতে পাচ্ছি যে সমস্ত বাস্তব সংখ্যা মানের জন্যই এফ কম্পোজ এফের ভ্যালুটা আই আর এক্স এফ এক্স সমান এক্স এই ধরনের ম্যাপিংকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং তাহলে আই আর এরপরে ন নম্বরের অঙ্কটা করতে হবে যে এফ এক্স সমান দেওয়া রয়েছে থ্রি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস সেভেন এর ডোমেন সেটটা কিন্তু অসংগত হয়ে যাবে সাতের পাঁচ ভ্যালুর জন্য তাহলে আর মাইনাস সাতের পাঁচ হবে ডোমেন সেটটা আর এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে তিন জি এক্স সমান দেওয়া রয়েছে এটা সেভেন এক্স প্লাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস থ্রি এটা আনডিফাইন হবে এক্সের ভ্যালুটা হচ্ছে তিনের পাঁচের জন্য তাহলে আমার ডোমেন সেটে এর ডোমেন সেটটা হচ্ছে আমার আর মাইনাস তিনের পাঁচ হবে এটা এ ধরে নেওয়া হয়েছে তাহলে এ কম্পোজ জিটা আই এ দেখাতে হবে আর জি কম্পোজ এটা আইবি দেখাতে হবে যেখানে এটা হচ্ছে আর মাইনাস তিনের পাঁচ মানে সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু তিনের পাঁচ বাদ দিয়ে এটা সমস্ত বাস্তব সংখ্যা সাতের পাঁচ বাদ দিয়ে তার কারণ সাতের পাঁচেতে আনডিফাইন হচ্ছে এটা তিনের পাঁচেতে আনডিফাইন হচ্ছে ডোমেন সেটগুলো এই এই উপাদানটাতে থাকলে চলবে না এই উপাদানগুলো ওই বাস্তব সংখ্যার মধ্যে থাকলে চলবে না মানে বাস্তব সংখ্যার সমস্ত উপাদানের জন্যই মান পাওয়া যাবে শুধু কেউ মতো তিনের পাঁচের জন্য পাওয়া যাবে না আর এটা সাতের পাঁচের জন্য পাওয়া যাবে না সেই জন্য এটা এ এখানে এফ অফ এফ কম্পোজ জি এক্স মানে এফ অফ জি এক্স এফ অফ জি এক্স মানে হচ্ছে জি এক্সের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে জি এক্সের ভ্যালুটা হচ্ছে সেভেন এক্স প্লাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এফ অফ এইটা এফ এক্স সমান দেওয়া হয়েছে থ্রি এক্স প্লাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস সেভেন তাহলে এফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ অফ এই রাশিটা হলে এই রাশিটা এক্সের জায়গায় এই রাশিটা বসবে তাহলে থ্রি ইন্টু এই রাশিটা বসলো প্লাস ফাইভ ফোর ডিভাইডেড বাই ফাইভ ইন্টু ওই রাশিটা মাইনাস সেভেন আছে মাইনাস সেভেন আছে এটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে এক্স ভ্যালুটা হয়ে গেল এক্স এক্স যেখানে ফর অল এক্স বিলংস টু হচ্ছে আর মাইনাস তিনের পাঁচ তিনের পাঁচ হলে হবে না তিনের পাঁচেতে এই ফাংশানটা ডি আনডিফাইন হয়ে যাচ্ছে সুতরাং তিনের পাঁচেতে আমার হলে হবে না তাহলে আর মাইনাস এটা মানেই হচ্ছে তিনের পাঁচের মধ্যে থাকবে না তার মানে এর মধ্যে এর মধ্যে থাকবে তাহলে এ কম্পোজ জিটা হচ্ছে আই হয়ে গেল এবার জি কম্পোজ এ ব্যাকের মধ্যে এক্স আছে এটা মানেই হচ্ছে জি অফ এফ এক্স এফিক্সের ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে এফিক্সের ভ্যালুটা বসিয়ে দিয়ে হয়েছে এবার জি অফ এক্স জি এক্স ছিল সেভেন এক্স প্লাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এই যে এক্সের জায়গা আমাদের এই রাশিটা বসালে জি অফ এই রাশিটা বেরিয়ে গেল দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে দিয়ে এটা হচ্ছে এক্স তাহলে এখানে আনডিফাইন হবে এক্সের ভ্যালুটা হচ্ছে সাতের পাঁচের জন্য আনডিফাইন হবে তার মানে বাস্তব সংখ্যা আর আর মাইনাস সাতের পাঁচ বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যার জন্য এইটা সত্য হবে তাহলে জি কম্পোজ এফ এক্স সমান পাচ্ছি আমরা এক্স এক্স হচ্ছে আইডেন্টি ম্যাপিং তাহলে মানে আইবি এটাই হচ্ছে বি সেট ছিল তাহলে আইবি হয়ে গেল এ পর্যন্ত যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধু শেয়ার করো এবং প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আজ বাই